মাল এক গায়ে ঠান্ডা। ঈদের দিন হ্যাঁ লোবো, ঈদের দিনে হলে 50,000 আমার বইয়ের 50,000, ঈদের খুশি কুরবানি করতে হবে 50,000 দিতে হবে, সব শেষ। আমি তাহলে তোমাদের জলসা করতে হবে না, ঘুমাবো পরের দিন থেকে বলো। তাহলে ঈদের পরের দিন থেকে শুরু করছি, আজ পর্যন্ত চলছে, ইনশাআল্লাহ 7ই জুন পর্যন্ত চলবে। কথা বলতে বুঝলেন, এখন এই এক মাস দেড় মাস পরে আমি যখন বাড়ি যাব, আমার একটা ছোটো মতো অফিস আছে, গিয়ে দেখলাম যে এরকম একটা যুবক ছেলে দুজন বসে আছে। তো কি বলবো গিয়ে, কোথায় বাড়ি বাবা, কি করতে এসেছো বাবা, কি নাম তোমার, বলবো না বলবো? তারপরে যেমন লোক তেমন ব্যবস্থা করব, হ্যাঁ না এটা গেল। আচ্ছা, বাড়িতে গিয়ে ঢুকে যদি দেখি এই হুজুর বসে আছে, তাই আমি আর জিজ্ঞাসা করবো আপনার নাম কি, কোথায় বাড়ি, কি করতে এসছেন? ওর ঢকের সাথে কি বলে, এই চাল্লা মেহমান দেখে নাই? হ্যাঁ আবার দেখেছি। সালাম আলাইকুম, ভালো আছেন? কখন এলেন? রাস্তা আপনি তোমাকে বলতে পারতেন, আমি আগেই যেতাম, বয়স্ক মানুষ আপনার, নাস্তালে আয়, এসি তা চালা, বেয়াদ কোথা কার ভালো বুঝল কর, তোর তাতে সবাই বুঝল কর। আশ্চর্য, এখন জিজ্ঞাসা করলাম না তুমি কে, তোমার বাড়ি কোথায়, কী জন্য এসেছো, নাস্তার ব্যবস্থা, ভালো বিছানা, এসি কেন বলো, কী কারণে? ওদেরকে জিজ্ঞাসা করলাম, এনাকে কেন করলাম না? এত সহজ উত্তর দিতে পারছেন না? এই দুজনকে সব জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি, কোথা থেকে এসেছো, কি দরকার, এনাকে কেন জিজ্ঞাসা করলাম না? হ্যাঁ বুঝল, পরিচিত বলো। আপনারা কি বলছেন, এরা কি আবার ন্যাংট হয়ে গিয়েছিল? জানোয়ার কথা উত্তর জানা কি, উদুম কথা উত্তর হলো, এই লোকটার সঙ্গে আমার পরিচয় আছে, লোকটাকে আমি চিনি, লোকটার ফেস আমার জানা আছে, কোথায় বাড়ি আমি জানি, লোকটা কি করে আমি জানি, এই লোকটার সঙ্গে আমার পরিচয় আছে, তাই আসার সাথে সাথে সম্মান চলছে, খাতির চলছে, ফ্যানের ব্যবস্থা চলছে। হ্যাঁ না না, তো কবরে আপনি যখন যাবেন আপনার সঙ্গে ফেরেশতাদের পরিচয় আছে, মুতে পানিও নেন না, শুয়ে গাও ধর না, সালা ফেরেশতা কি শয়তান পর্যন্ত পাশে থাকে না, তোমাকে ফেরেশতা চেনে, কথা বলে চেনে তোমাকে, মা বাপকে ভাত দেয় না, আর বউকে যা পিটেছে, ভুল গেলে আমার চিন্তা করছি সালা আসলে আমাদের কী করবে তার ঠিক নেই। হ্যাঁ তোমাকে ফেরেশতা চেনে, কবরের সঙ্গে তোমার পরিচয় আছে, কবরের সঙ্গে পরিচয় নেই, কারণ তুমি বছরে 10 বার কবর ডাঙ্গায় যাও নাই, কবরের কাছে বসো নাই, কবরের কাছে বসে কাঁদো নাই, কবর কি জিনিস ভাবো নাই, কবর সম্পর্কে কোনো আমলই করো নাই, খোদার ঘর তো যাও নাই, তোমাকে তো ফেরেশতা চেনে না, ঢুকলি বলে কি ব্যাপারে, কোথায় বাড়ি, বাড়ি বাড়ি কিরে, আপনি জানেন মাছ চাল, আর যখন দেখবে চেনা লোক, আসসালামু আলাইকুম, ভালো আছেন, আসতে অসুবিধা হয় নাই, আপনার কবরে শোয়াতে দেরি, ফেরেশতা আসতে দেরি না, কবরে শোয়াতে দেরি, জান্নাতের দরজা খুলতে দেরি না, কবরে আসতে দেরি, জান্নাতের বিছানা বিছুতে দেরি না, কবরে আসতে দেরি, জান্নাতের পোশাক পরাতে দেরি না, কবরে আসতে দেরি, ফেরেশতাদের সঙ্গে সালাম কালাম হতে দেরি না, কবরে আসতে দেরি, আমার রাসূলের দিদার হতে দেরি হবে না, যদি বলেন কবরে যাওয়ার আগে কবরের সাথে পরিচয় হয়ে যান, আপনি কবরের সঙ্গে একটু চেনাশোনা করে যান, কবরের সঙ্গে পরিচিত হন, আপনাকে চেনে ফেরেশতারা, চেনে মনে হচ্ছে আপনাকে বাবাজিরা, সোনার লালিরা, জ্ঞানী চন্দ্র শুধু মানুষেরা। এ তো দুটো কোয়ালিটি গেল, একটা আমি দেখেছি এরা গেছে অচেনা, আর এনাকে চেনা। হ্যাঁ না না, মেহমানখানায় এক মাস দেড় মাস বাদে ঢুকেছি, ঢুকে দেখি সালা টেবিলের তলা একদম মোটা কেলে কুকুর শুইয়া, সালা কুদেবি ঢুকবে, ঢুকবে তো দাঁড়া, খিলটা শিকলটা তুলেছি, কুকুর তখন কুঁই 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 করছে, বাহির বউরে বলছে মেরো না মেরো না, পেচ্ছা পায়খানা করে দেবে, জোকে আজ মেরেই ফেলবো, ওর সাহস কি আমার টেবিলে তোলা ঢুকেছে মেরেই ফেলবো। হ্যাঁ না না, কি ঢুকেছে যেতে বলো, তো কবরে যে ঢুকেছে, কি ঢুকেছে, মানুষ ঢুকেছে, তো
মরার আগে চেক করে নাও লোকটা মালটা মানুষ কিনা। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কিমিয়া সাদাতে, আল্লাহর ওলিদের কিতাব তুলে দেখো, বুজুর্গদের কিতাব তুলে দেখো, লিখেছে আব্দুল কাদের জিলানি লিখেছেন যে বেনামাজি মরে গেলে জানাজা পড়তে হবে না, আর বেনামাজি মরে গেলে মুসলমানের কবর ডাঙাতে মাটিও দিও না, কারণ ও শালা শোবে না আর কাউকে শুতেও দেবে না। কথা বুঝে আসছে? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন মানুষকে কবরে শোয়াতে দেরি, চেহারা পাল্টাতে দেরি না। মানুষের মনের আয়না হলো তার মুখটা, হাসুক বা কাঁদুক ভেতরের খবর মুখ বলে দেবে। হ্যাঁ না না, একটা মেয়ে ছেলে রোল করছে চোখের পানিতে, আঁচল ভিজে যাচ্ছে আর একেবারে কান্নায় মনে হচ্ছে সত্যি কেঁদে পৃথিবী গলিয়ে দিচ্ছে, পাশের লোক হাসছে আর বলছে সালা দারুণ অ্যাক্টিং করেছে তো, কাঁদছে নাকি তা অ্যাক্টিং করছে, ওটা রোল চলছে, ওটা যে ওর রোল, ওর চেহারা বলে দিচ্ছে, চোখের পানি বলে দিচ্ছে, পানিটা অরিজিনাল নয়, জোর করে বানানো পানি। হ্যাঁ না না, চোখ মানে হ্যাঁ না, একটা মেয়ে ছেলে হাসতে হাসতে কথা বলছে, বড় ভাই ভালো আছো, কখন এসেছো, কিছু খাওয়া দাওয়া হয়েছে? তো ভাই যে তুই কি তুই কাঁদছিস কেন? বলছি কই কাঁদছি আমি, আমি তোমার সঙ্গে হেসে কথা বলছি। বলে হ্যাঁ সত্য করে বল কী হয়েছে, কী হয়েছে বললা? বলছে না বড় ভাই কাঁদি নাই। বলছে কমপক্ষে আমার দিকে তাক কি, সত্য বল কাঁদছিস কেন? তখন দেখবেন চোখের পানি যেটা এতক্ষণ আড়ালে ছিল চোখের পাতার উপর দিয়ে ছলক মেরেছে, বলে দিয়েছে বড় ভাই সত্যি কাঁদছি, ভেতরের কষ্টটা চোখের পানি বলে দিয়েছে, যে হাসিটার ভেতরে কান্না লুকিয়েছে। এটা কে বলেছে? হাত পা মাথা পেট কে বলেছে? কে বলেছে বলো, কে বলেছে? তার চেহারা বলে দিয়েছে। তো মানুষের মনের চেহারা হলো তার মনের আয়না হলো তার চেহারা, তার মুখ এটা দুনিয়াতে, আর মানুষের চরিত্রের আয়না হলো তার মুখ কবরেতে। উপর থেকে কবরে নামাতে দেরি, তার চরিত্রটা মুখে ফুটতে দেরি না, ফুটতে দেরি না। তাই কবরে শোয়ানোর পরে কারোর গরু ছাগল হাঁস মুরগি ভেড়া কুত্তা, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ লিখেছেন ইহার তাকে অনেক মাইয়েতের কবরে শোয়াতে দেরি, মুখটা শুয়োরের মতো হয়ে যায়, মানুষ চেনা যায় না। কবরে ফেস তখন ঢুকে দেখবে যে গরু কিংবা ছাগল ঢুকেছে, বাঁশ খুলে বলে তুই কী করে ঢুকলি এখানে, তো তো মানুষে ঢোকার মতো ঢুকলি কী করে? ওরা জিজ্ঞাসা করবে তুই কে কোথায় বাড়ি, জিজ্ঞেস করবে? আরে কুত্তা ঢুকলে তো খিল তুলে প্রথম লাঠি খুঁজবে, লাঠি না পারলে ঝাঁটা খুঁজবে, তুই ঢুকলি কেন তাই বল? আমার বাবাজিরা কবরে জিজ্ঞাসা হবে তার, মানুষ হয়ে শোয়ার ভাগ্য হয়েছে যার। এই জন্য মনুষ্যত্ব নিয়ে কবরে যাওয়ার জন্য তিনটে জিনিস ছেড়ে দিয়ে যেতে হয়। কটা কটা? ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা, এখন আর ইন্তাজ বলে নাই, টাইম হয়ে গেছে, কম হলি বলতে এখন হবে বদমাস। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। রব্বে জুলজালাল শুনিয়ে দিয়েছে মনুষ্যত্ব তিনটে নমুনা, শুনে নাও তিনটে নমুনা, যার কাছে থাকবে না জানোয়ার বলে তাকে লজ্জা দেওয়া যাবে না। এক নম্বর নমুনা, যাদের হৃদয় আছে অনুশোচনা থাকবে না, ওরা মানুষের মতো খাবে দাবি আসলে মাল মানুষ না, যাদের চোখ থাকতে আখেরাতের কথা ভেবে এই চোখ যাতে দেখে না, ওরা মানুষের মতো দেখতে হবে আসলেতে মানুষ না। যাদের কান থাকতে শ্রবণ শক্তি থাকবে না, ওরা মানুষের মতো দেখতে হবে আসলে ওরা মানুষ না। এই বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমাদের চোখ আছে দেখতে পাই না পাই না,
দেখতে পাই তো ইনশাল্লাহ, দেখতে পাই ইনশাল্লাহ। পাশের বাড়ির মানুষ যখন আত্মনাদ করে, আমার চোখ পরে মনে হচ্ছে, আমার চোখ পরে মনে হচ্ছে একজন যুবক কিংবা একজন যুবতী দেখতে দেখতে জাহান্নামের আগুনের দিকে চলে যাচ্ছে, আমার চোখ পরে সেদিকে যে লোকটা বাঁচাতে হবে, এ চোখ পরে কোনো দিন। এ বাবাজিরা, যখন কোনো মানুষ আত্মনাদ করে, তাদের আত্মনাদের আওয়াজ আমার কানে আসে, আসে। কোনো এতিম আর মিসকিনের বুক ভরা বেদনার পানি যখন ছুটে চলে আসে, আমার চোখকে একবার দেখতে পায়। যখন কোনো অকাতরে করে মানুষ ভিক্ষা চায়, তখন আমার হৃদয় কি সেই বিষয়ে কেঁদে ওঠে, ওঠে। তাহলে ভয় যাচ্ছে আপনার আমার হৃদয়টা কেমন। গরু ছাগলের হৃদয় যেমন, গরুর পাশে গরু কাঁদলে গরু বোঝে না, গরুর পাশে গরু ব্যথা পেলে কোনো ব্যথা লাগে না, গরুর পাশে গরু আগুনে পড়ে গেলে আর একটা গরু তাকে বাঁচাতে যায় না। আমি তার থেকে খারাপ অতটাও হতে পারলাম না, এটা মনুষ্যত্বের নমুনা আমার আল্লাহওয়ালা ভাইরা। মানুষ যখন খায় তখন সবাই দিকে তাকিয়ে খায়, আর গরু ছাগল যখন খায় তখন শুধু নিজের পেটটা দেখে নেয়, আর কারো পেট দেখে। আপনি আমি এবার ভেবে দেখি না, নিজের পেটের দিকে তাকিয়ে খাই না, সবার দিকে তাকিয়ে খাই, আমার নামটা মানুষের খাতায় পড়ে কি না। তাই কলমা পড়ে, নামাজ পড়ে, দরুদ পড়ে পারবার আগে মানুষ হন, মানুষ না হলে কোনো কাজ হবে না। 80 বছর যদি কোনো গরু কলেমা পড়ে তো কলেমায় কোনো লাভ পাবে না, কারণ গরু পশু পাখি পৃথিবীর যা কিছু আছে। কোরআন একবার নয় বারবার বলেছে, সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের যত প্রাণী আছে, যত মখলুক আছে, সবাই খোদার জিকির করে, এরা সারা জীবন জিকির করে একটিও নেকি পাবে না। মানুষ একবার সুবহানাল্লাহ বলতে দেরি, তার নেকির পাল্লাটা ভারী হতে দেরি হবে না। মানুষ হলে তবে, মানুষ না হলে না। এই জন্য মানুষের কোলে জন্ম নিলে, মানুষের কোলে বড় হলে, মানুষের পালে মানুষ হলে ওকে মানুষ বলে না। মানুষ হওয়ার জন্য আলাদা দাইসে ফেলে মানুষ করতে হয়, ও দাইসটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাইসে যখন আপনার মাপে মিলবে না, তখন দুনিয়া ওকে মানুষ বলে, আল্লাহ ওকে মানুষ বলে না। আমার আল্লাহ বলা ভাইরা, জ্ঞান জন্য শুধু মশা, আমার সোনামণি মায়েরা বোনা, এই জন্যে আমি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাইসে ফেলার চেষ্টা করবো ইনশাল্লাহ, করবো ইনশাল্লাহ। শেষ নকতা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন ঘরে উপোস যাচ্ছে, খাবারের কোনো ব্যবস্থা নেই, চুলো জ্বলে না। একটা খাসি হাদিয়া এলো নবীর ঘরে, নবী খাসিটাকে জবাই করলেন, গোস্তটাকে ছাড়ালেন, টুকরো টুকরো করে বানালেন, প্রত্যেক বিবির হাতে একটা একটা করে ভাগ দিয়ে দিলেন। একটা ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন, দীর্ঘক্ষণ ঘুরে আসার পরে বসে গেলেন। আম্মাজান আয়েশা দেখলেন রাসূল ঘর্মাক্ত হয়ে গেছে, খানিক পরে উঠে আবার চলে গেলেন, দীর্ঘক্ষণ পরে ফিরেছেন, গোটা শরীরটা ঘামে একেবারে গোসল হয়ে গেছে। আল্লাহ রাসূলের ঘর্মাক্ত দেখে আম্মাজান আয়েশা থাকতে পারলেন না, এক পা খাইয়ে নিয়ে হাওয়া করতে শুরু করলেন, ঠান্ডা শীতল হাওয়া পেয়ে রাসূলের ক্লান্তি দূর হচ্ছে। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব, আমার বেয়াদাবি মাফ করে দেবেন, একবার জানতে পারি গোশের টুকরোটা কার, আর কার কাছে আপনি নিয়ে যাচ্ছেন আর বারবার ঘুরে আসছেন? আল্লাহ নবী বললেন, আয়েশা, সবার ভাগ হয়ে গেছে, আমি এই ভাগটা আমার খাদিজার জন্য রেখেছি, আর খাদিজাকে দেবার জন্য নিয়ে যাচ্ছি। আম্মাজান আয়েশা বললেন, আল্লাহর হাবিব, আমাকে আপনি ক্ষমা করে দেবেন, আয়েশা তো অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, আয়েশা তো অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, সে তো পৃথিবীতে নেই, আপনি কার কাছে নিয়ে যাচ্ছেন? আল্লাহর নবী বললেন, আয়েশা, আয়েশা, খাদিজা অনেক আগে চলে গেছে, আমি জানি খাদিজা অনেক আগে চলে গেছে, আমি জানি, কিন্তু আয়েশা শুনে রাখো, খাদিজা আমাকে ছেড়ে চলে গেছে, তাই বলে আমি খাদিজাকে ভুলে যাই নাই, এখনও খাদিজাকে আমি মনে রেখেছি।
তাই ভাগটা নিয়ে মদিনার গলিতে ছুটে গিয়ে দেখছিলাম কোনো বান্ধবী খাদিজার আছে কি না, বান্ধবীর কোনো বাচ্চা আছে কি না, কিংবা বান্ধবীর কোনো আরও বান্ধবী আছে কি না, তার হাতে বসে টুকরোটা দিয়ে দেব। আর দিয়ে ছুটে খাদিজার কাছে জান্নাতুল মালায় গিয়ে দাঁড়াবো, আর দাঁড়িয়ে বলে আসবো, খাদিজা তুমি চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই, তোমার ভাগটা আমি দিয়ে এসেছি, তুমি তোমার ভাগটা বুঝে নিয়ে নিও, আমি তোমাকে ভুলি নাই খাদিজা, আমি তোমাকে ভুলি নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতার যে দায়িত্ব দিয়েছেন এটা সেই দায়িত্ব। এই বাড়ির যুবকেরা মুসলমানেরা, আল্লাহ আপনাদের অর্থ দিয়েছে, ঈদের দিন আসলে বাচ্চাদেরকে মনের মতো পোশাক কিনে দিয়েছেন, দেন নাই, মেয়ে যেমন চেয়েছে তেমন দিয়েছেন, ছেলে যেমন চেয়েছে তেমন দিয়েছেন, বিবি যেমন চেয়েছে তেমন দিয়েছেন, কাউকে ঠকার নাই, তাদের মনের আশা মিটিয়ে দিয়েছেন, তারা খুশি হয়েছে, আপনি খুশি হয়েছেন। শুনে রাখেন, ঈদের আনন্দে যারা আপনার কাছে এতটা সম্পদ নিয়ে আপনাকে খোকলা করে আপনাকে সিদ্ধ করে সব নিয়ে চলে গেছে, কিয়ামতের ময়দানে এই বাপ ছুটে গিয়ে বেটাকে বলবে, 20 বছর ঈদের দিনে আমি তোকে মনের মতো পোশাক দিয়ে বিদায় করেছিলাম, আজ আমি বাপ এসেছি, আমাকে একবার তাকা। সেদিন বেটা বলবে, লা ওয়ালাদাহু ফিল আরদি, লা ওয়ালিদাহু ফিল আরদি, জমিনে আমার কোনো বেটাও ছিল না, আমার কেউ বাপও ছিল না, আমি কারোর বেটা না, আমার কেউ বাপ না। বিরক্ত না করে আপনি অন্য রাস্তা দেখেন, আমাকে বিরক্ত করবেন না। সেদিন মা গিয়ে বলবে, আমাকে চিনতে পাচ্ছিস না, তোর বাপ তোকে যেটা দিত না সেটা আমি জিদ করে নিয়ে তোকে দেওয়া করাতাম, তোর বাপের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দেওয়া করাতাম, তুই চিনতে পাচ্ছিস না। বলবে, সেদিন বলবে, লা ওয়ালিদাহু ফিল আরদি, পৃথিবীতে আমার কোনো মাই ছিল না, আমি মা বলে কিচ্ছু চিনি না, যান আপনি আমাকে বিরক্ত করবেন না। সেদিন সন্তানের কাছে নৈরাশ হবে, পিতার কাছে নৈরাশ হবে, উদাস হয়ে বসে থাকবে। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেদিন হাশরের ময়দানে বিচার চালু হওয়ার আগে আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দেবে, বিচারের আগে ওদের বিচার হয়ে যাবে, তোমাদের বিচার তো হবে না, তোমরা জান্নাতে চলে যাও, জান্নাত দরজা খুলে দেবে, জান্নাতের খুশবু তাদের নাকে আসবে, জান্নাতের সুবাসিত ফুল তারা জ্ঞান লোভ লাভ করবে, আর জান্নাতের রঙিন ফুল দেখে মাতাল হয়ে জান্নাত দিকে দ্রুতগতিতে ছুটে চলে যাবে, জান্নাতের কাছাকাছি যেমনি চলে যাবে। ওই সময় হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিসসালাম আওয়াজ দেবে, কুম, দাঁড়া দাঁড়া, আমাকে যেতে দে, কুম, কী খবর, কী খবর দাদু? বলবে, শোনো, আজকে জান্নাতে যাবে না। বললে, কেন? বললে, শোনো, আমি তোমাদের বুদ্ধি বলে দিচ্ছি, এখান থেকে জান্নাত পর্যন্ত হেঁটে যেতে হবে না, আমি একটা রাস্তা বলে দিচ্ছি। বললে, দাদু বল, সারা জীবন তোমার কাছে ছিলাম, তুমি আমাদেরকে খেলিয়েছিলে, বলো কি রাস্তা, বলো। বলছে, খুঁড়ি আল্লাহর কাছে চলে যাও, আর গিয়ে বলো, আল্লাহ আমাদের অপরাধ কি, আমাদের অপরাধ কি, আমরা কি ভুল করেছি, আমাদের অপরাধটা বলে দাও, তারপরে জান্নাতে যাব। বলে, অপরাধ কি? বলছে, আল্লাহ প্রত্যেকটি বাচ্চা মায়ের কোলে 6 থেকে 7 বছর 8 বছর পর্যন্ত মায়ের কোলে চেপেছে, মা যেখানে গেছে কোলে কোলে নিয়ে গেছে, বাচ্চা যেখানে যেতে চেয়েছে মা কোলে কোলে দিয়ে এসেছে, আমরা মাত্র 5 মাস 6 মাস 1 বছর 1.5 বছর বয়সে মায়ের কোল থেকে তুলে নিয়েছো, আমরা আমাদের মায়ের কোলে ভালো করে চাপতে পারি নাই, তাই আপনার কাছে আমাদের আবেদন হয়, এখান থেকে কোলে করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিন, আমরা আমাদের মায়ের কোলে চেপে জান্নাতে যাব, এটা পারমিশন দিয়ে দিন, আমরা মায়ের কোলে না চেপে জান্নাতে যাব না, হেঁটে যাব না। আল্লাহ পাক সেদিন মাসুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে রহমতের দরজা খুলে দেবে, আর বলবে, জিব্রাইল যা, বাচ্চাগুলোকে ওর মা চিনিয়ে দে। সেদিন প্রত্যেকটি বাচ্চার হাত ধরে নিয়ে জান্নাতের সামনে যাবে, বাচ্চাকে নিয়ে সামনে জান্নাতের সামনে যেতে দেরি, ওদিক থেকে মা হাসরের ময়দান থেকে সামনে আসতে দেরি হবে না, বাচ্চাকে দেখিয়ে দেবে আর বলবে, ওটা তোর মা। বাচ্চাখান থেকে চিৎকার মেরে বলবে, মা আমি এসেছি, আয় আয় চলে আয়। মা বাচ্চাকে যেমনি দেখতে পাবে, মায়ের চোখ দিয়ে গলগল গলগল করে পানি আসবে, বাচ্চা ছুটে গিয়ে মা বলে গলা জড়িয়ে ধরবে, বাচ্চাকে মা কোলে তুলে নিয়ে ডুকরে কাঁদবে, সেদিন বাচ্চা কাঁদবে আর বলবে, মা কাঁদিস না, আমি এসেছি, তোকে নিয়ে জান্নাতে যাব, জান্নাতের পারমিশন কাটিয়ে দিয়েছি, চ তুই যাবি আমিও যাব। সেদিন মা আরও কাঁদবে, তো জিজ্ঞাসা করবে, মা তুই কাঁদছিস কেন, আমি তোকে ডেকেছি মা বলে, আমি তোর কোলে চেপেছি বলে,
আমি তোকে বিরক্ত করছি বলে তুই কাঁদছিস? বলছে না রে আব্বা, আমি তোর মা ডাক শুনে কাঁদি নাই, তোর মা ডাক শুনে আমার কলিজা ফেটে গেছে। আর মনে হয়েছে আজ তোর মা ডাক শুনে যাদেরকে পৃথিবীতে 20 বছর ঈদের সাজ সাজিয়েছিলাম, যাদের সুখের জন্য অট্টালিকার বালাকানা বানিয়ে দিয়েছিলাম, যাদের জন্য প্রত্যেক ঈদে লক্ষ লক্ষ টাকা খরচা করেছিলাম, আজ তাদেরকে আমি মা গিয়ে পরিচয় দিয়েছি, ওরা আমাকে চিনতে পারে নাই, আমাকে বলেছে আমি নাকি ওদের মা না, ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে। আমি তোর জন্য 10টা টাকাও খরচা করি নাই, কবে মরে গেছিস? আমি তোর জন্য 1 কেজি দুধ কিনে কোনো এতিমের হাতে তুলে দিই নাই, আমি কোনো ঈদে তোর জন্য 1 পিস জামা কিনে কোনো এতিমের বাচ্চার পরিয়ে দিই নাই। তুই আমাকে চিনতে পেরেছিস, তুই আমাকে চিনতে পেরেছিস, তাই আমি আজ সহ্য করতে পারছি না। হাই রে পোড়ার নাসিব, যে আমাকে মহামনে চিনতে পেরেছে, সারা জীবনে বাচ্চার জন্য কিচ্ছু দিই নাই, কিচ্ছু দিই নাই, ও আমাকে চিনতে পেরেছে, যাদের দিয়েছি তারা আমাকে ভুলে গেছে। এই মুসলমানের বাচ্চারা নেবি চলে যাবা বিবিকে বলে নাই, নেবি চলে যাবা বিবিকে বলে নাই, তুমি বাপ হয়ে বাচ্চাকে কী করে ভুলে গেছো? যে বাচ্চা কাল তোমাকে ঘর থেকে কুত্তার মতো তাড়াবে, যে বাচ্চা কাল তোমার ঘরে তোমাকে রান্না করে খাওয়া করাবে, যে বাচ্চা কাল তোমার সামনে নিজের ট্যাটাসে ঘুরিবে তোমাকে ফেলে রাখবে, সেই বাচ্চার সুখের জন্য তো অনেক কিছু করেছো। বলো ওই এতিম আর মাসুম যেটা অন্ধকার কবরে দুধ খেতে খেতে চলে গেছে, তার জন্য 2টো জামা কিনে কোনোদিন দিয়েছ? দিয়েছ? মুখ খুলে বলো দিয়েছ? আর জামা 2টো দান করে কবর কাছে গিয়ে বলেছ আব্বা তোকে কোলে নিতে পারি নাই, আমি ভুলে গেছি? তুই ভাবিস না আমি কিন্তু তোকে ভুলি নাই আব্বা রে, আমি তোকে ভুলি নাই, আমি তোর জন্য জামা কিনে দিয়েছি আব্বা, তোর জামা দিয়ে পাঠিয়েছি। আমার বাড়ির 4টে বাচ্চা আমার কাছে আবদার করে সব চেয়ে নিয়েছে, তুই চাইবি না? তোমাকে আব্বা বলে আমার কাছে চাইবি না? তুই চাস আর না চাস আমি কিন্তু দিয়ে পাঠিয়েছি। কবর জিয়াদ করতে গেছো মাথা মোটা কথা ঘর, যে বাপ তোমাকে না হাসি হাসতো না, যে মা তোমাকে না খাইয়ে খেত না, যে মা আমি না ঘুমালে কোনো দিন ঘুমাতো না, ঈদের নামাজের আগে মা যে কাপড় পরতো তার থেকে একটা ভালো কাপড় কিনতে পারো নাই, মায়ের কোনো বোন ছিল না, মায়ের কোনো বোন ছিল না, তোমার কোনো চাচি ছিল না, তো কমপক্ষে চাচিদের বয়সের কোনো মেয়ে পাড়াতে ছিল না, ওই দামি শাড়িটা কিনে তার হাতে দিয়ে বললে না চাচিমা আমার মা থাকলেও তো আমি দিতাম, এটা আমি তোমাকে দিলাম তুমি এটা পরবে, যেন শাড়িটা দিয়ে 2 রাকাত নামাজ পড়ে মায়ের কবরের কাছে গিয়ে বলে আসলি না মা ঈদের পোশাক কিনে বিবির হাতে দিয়েছি, বাচ্চার হাতে দিয়েছি, বেটির হাতে দিয়েছি, কসম খোদার করে বলছি মা তোরটা কিনে আগে দিয়েছি পরে ওদেরটা দিয়েছি, আমি তোকে ভুলি নাই মা, আমি তোকে ভুলি নাই, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বে জুল জালাল ভালে ফেরেশতারা। দেখ মা চলে গেছে বাচ্চা ভুলে নাই, মা চলে গেছে বাচ্চা ভুলে নাই, উম্মত উম্মতের কাছ থেকে নবী চলে গেছে, নবীর উম্মত নবীর উম্মত নবীর সুন্নতকে ভুলে নাই, তাই আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি শুনে নে, কাল হাসরের ময়দানে, কাল হাসরের ময়দানে আমি সেদিন মাসুম বাচ্চাগুলোকে বলবো যা তোর মায়ের হাত ধরে নিয়ে জান্নাতের বাগানের দিকে চলে যাও, যেদিন মায়ের হাত ধরে জান্নাতের বাগানে যাবে মাঝপথে দাঁড়িয়ে গিয়ে মা বলবে আব্বা আমাকে সাথে করে নিবি, তোর আব্বাকে নিবি না? তোর ছেলে জিজ্ঞাসা করবে মা আব্বা কেমন জিনিস জানি না, আব্বা কি বলে যে না হলে আমি মা হতাম না, তুই পৃথিবীতে আসতিস না, যার নুতফাতে তোর জন্ম হয়েছে সেটা তোর আব্বা, বলে মা চলো আবার আল্লাহর কাছে চলো, গিয়ে বলবে আব্বা না আর একটা কথা ছিল যে, বললে কি? বলে পৃথিবীতে প্রতিটি বাচ্চা 20 বছর পর্যন্ত বাপের হাত ধরে পৃথিবীর সব কিছু ঘুরে ঘুরে দেখেছে আর বাপের কাছে শিখেছে, আর জান্নাতের বাগানে আমার হাত ধরে ঘোরাবে কে? কার হাত ধরে ঘুরবো? কে আমাকে জান্নাত দেখাবে?
সারা জীবন তো ঈদের নামাজে আমাকে বাপের হাত ধরে ঘুরতে দিলে না, সব ভাইরা তো বাপের হাত ধরে ঘুরেছে, আমি ওই বাপের তৈরি না, আর আপনি ওই বাপের মাধ্যমে আমাকে পাঠান নাই, যদি পাঠিয়ে থাকেন তাহলে আজকে জান্নাতের বাগান দেখার জন্য আমার আব্বাকে আমার সাথে দেন, মা কোলে করে জান্নাতের দরজা নামিয়ে দেবে আর আব্বা হাত ধরে গোটা জান্নাতটা ঘুরে দেখিয়ে দেবে, আমি আব্বার হাত ধরে আর মায়ের হাত ধরে দেখতে চাই, তা না হলে জান্নাতে যাওয়ার আমার কোনো দরকার নাই। রাব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে মাসুমের কথাটা শুনে নে, ওর আব্বা আমাকে ওর সাথে জান্নাতে যাওয়ার পারমিশনটা দিয়ে দে। তাই বলে গেলাম, মানুষের কোলে জন্ম নিলে মানুষ হয় না, মানুষ হওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইশ লাগে, ও ডাইশে ফেলে মানুষ হতে হয়, ও ডাইশে ফেলে মানুষ হতে হয়, ও ডাইশে ফেলে মানুষ বানাতে হয়। আল্লাহ আপনাকে আমাকে সকলকে মরার আগে মানুষ হয়ে মরার আর উম্মতে মুহাম্মাদি পরিচয় দেওয়ার জন্য ওই ডাইশে ফেলে নিজেকে বানাবার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বত দর স্বরূপ আল্লাহুম্মা وعلى آل سيدنا او گو خداری کلام আমি তার পাপি গোলাম, নিয়োগ আমারে পার করিয়া, আমিন বলে ও গো খোদারি কালাম আমি তার পাপি গোলাম, নিয়োগ আমারে পার করিয়া, রোজ হাসরের দিন বড়ই কঠিন সেদিন তিনিও হাত ধরিয়া, আমার নিও পার করিয়া, ছায়াবিহীন কিয়ামতে তুমি যদি থাকো সাথে, ছায়াবিহীন কিয়ামতে তুমি যদি থাকো সাথে, হয়ে যাব খোদারি রহমতে বিপদ হবে না, নিয়োগ আমারে পার করিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته واتباع أمته إلى يوم الدين مولاي حكيم دعاك لمهرباني كوري جيوان البرغلو كي قام كوري دين أفراد غلو كي مرجنة كوري دين এ আল্লাহ সমস্ত রকমের কোতাহিগুলোকে আল্লাহ ভুলিয়ে দিয়ে আড়াল করে দিয়ে আপনার নেক বান্দাদের খাতে আমাদের নামগুলোকে তুলে দিন। এ আল্লাহ সন্ধ্যা থেকে ওলামারা অনেক দামি দামি কথা বলেছে, বাচ্চারা তেলাওয়াত করেছে, নাতে রাসুল পড়েছে, হামদ পড়েছে, আমি গুনহেগার, কোরআন শরীফ পড়েছি, দরুদ শরীফ পড়েছি, কালেমা শরীফ পড়েছি, কোরআন ও হাদিসের কথা বলতে গিয়ে অনেক রকমের এ আল্লাহ ওজনে কম বেশি করে ফেলেছি, আল্লাহ চার চারটে কোরআনের পাকে তেলাওয়াত আছে, পড়তে গিয়ে যত অক্ষরে ভুল হয়ে গেছে, মাখারি যে ভুল হয়ে গেছে, সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে আল্লাহর সবাবটুকু সোনার মদিনায় আমার নবী পাকে রওজা মোবারকে পৌঁছে দাও। খাস করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহ মোবারকে সবাব খানা পৌঁছে দাও।
تمام نبین صدیقین صالحین علماء دین مفسرین غوث کتب پیر پیغمبر ولی عبدان استاد مشائخ مومن مومنہ امہات المومنین ائمہ مجتہدین شہدائے احد شہدائے کربلا محدث کرام مفسر اعظم مجدد زمان کتب عالم جرا چلے گئے اللہ سکلر ارواح مبارک ثواب خانا پہنچے دین আমাদের মা বাপ দাদা দিদি নানা নানি আত্মীয় স্বজন যারা চলে গেছে মাবুদ সকলের খবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দাও ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দাও কন্যাদায় থেকে পড়ে আছে যারা কন্যাদায় থেকে নাজাত দাও সুস্থতা সবলতা সচ্ছলতা ফিরিয়ে দাও আল্লাহ যে বাচ্চাগুলো জলসার জন্য তো মেহনত করছে মেহনতকে কবুল করে নাও সকলকে পাক্কা নামাজি বানিয়ে দাও আল্লাহ তোমার ভয় তাদের হৃদয়েতে দিয়ে দাও দুনিয়ার হারাম পথ থেকে বেঁচে এসে তোমার তাতার গোলামি করার ক্ষমতা দাও আয় আল্লাহ যারা দোয়ার জন্য লেখে বা বলে যাদের জন্য দোয়া করা হক আছে সকলের নেক মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও আয় আল্লাহ গ্রামের যত মানুষ চলে গেছে এলাকার যত মানুষ চলে গেছে সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও বিশ্ব মুমিনের ইজ্জতে জিন্দেগি দাও আখলাকে হাসানা দাও মুস্তাজাবুদ দাওয়াত করো হালাল রুজি খাবার তৌফিক দাও হক কথা বলার তৌফিক দাও অন্তিমকালে দুনিয়া থেকে যাওয়ার সময় কলমা নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল মুকরিমিন ইয়া আদাস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া দায়্যান ইয়া জাল জালাল ওয়াল ইকরাম জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ما شاء الله بس انت بدك نيجي